পুহমহীয়া কঠোর হিতকু নেওচি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এতিয়াও কঠোর প্রতিবাদ। বিতর্কিত আইনখন বাতিলের দাবীত স্থানীয় যুবকসকলে বিগত তিনদিন ধরে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের কাষতে অব্যাহত রাখিছে অনশন কার্যসূচী। দিনে নিশায় অনশন চলি থাকার পিছতো নীরব হয়ে আছে কিন্তু রজাঘরিয়া। এফালে রজাঘরিয়ার খবর লোবলে সময় নাই, এফালে রজাঘরিয়া কোনো মন কান দিয়া নাই এই প্রতিবাদর পিনে। কিন্তু তার মাজতো পুহমহীয়া ঠেটুয়াই ধরা এই জারকু নেওচি, প্রচণ্ড হিতকু নেওচি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তিয়কত এই সকল যুবকে প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখিছে। এয়া অনশন কার্যসূচী। বিতর্কিত আইনখন বাতিলের দাবীত স্থানীয় যুবকসকলে তিয়কর বিগত তিনটা দিন ধরে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের কাষত অব্যাহত রাখিছে অনশন কার্যসূচী। দিনে নিশায় অনশন চলাই থাকার পিছতো অবশ্যই রজাঘরিয়া নীরব হয়ে থাকার বিষয়টে প্রতিক্রিয়ারও সৃষ্টি করেছে সচেতন মহলের মাজত। তিনটা দিন ধরে এনেধরণে প্রতিবাদ অব্যাহত রাখিছে, কার বিরুদ্ধে তিয়কত এই অনশন কার্যসূচী স্থানীয় সকল যুবকর অধিক জানাব আমার তিয়কর সংবাদদাতা দিগন্ত হাজরিকায়। পুহ মাহ ঠেটুয়াই ধরা যার, কিন্তু তার মাজতো কেজনমান যুবকে প্রতিবাদ অব্যাহত রাখিছে নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ। মই মোৰ পিছফালে মোৰ যিটো দৃশ্য দেখিছে এই দৃশ্যটো তিয়কৰ অসমপ্ৰেমী যুৱ ছাত্ৰ সমাজে আজি তিনিদিন ধৰি আমৰণ অনশন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। এই ঠাণ্ডাটো কিন্তু তেখেতসকলে 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত এনেধৰণে এখন পাতল নিহালি লৈ তেওঁলোকে আমৰণ অনশন কাৰ্যসূচী গ্ৰহণ কৰি আছে। কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক কথা চাওক, এই দৃশ্য কেৱল তিয়কৰ এই দৃশ্যই বৰ্তমান নহয়, অসমৰ মূলত উজনি অসমৰ বিভিন্ন প্ৰান্তত এনেধৰণে দিনে নিশাই এই ঠাণ্ডাকো কিন্তু চেৰ পেলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে। কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক কথা যে এই প্ৰতিবাদক লৈ কিন্তু চৰকাৰ আজিও নীৰৱ। তেখেতসকলে আজিও কিন্তু অসমীয়া ৰাইজক প্ৰতীয়মান কৰিব পৰাকৈ কিন্তু তেওঁলোকে এক গ্ৰহণযোগ্য সিদ্ধান্ত দিয়া নাই, নে কাকে বাতিল কৰিব, নে অসমীয়া ৰাইজৰ জাতীয় অস্তিত্ব রক্ষার কারণে তেওঁলোকে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করব তার কিন্তু সদুত্তর নাই। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, দেখিছোঁ যথেষ্ট ঠাণ্ডা পৰিছে পুহ মাহ, যিহেতু তার মাজতো আপোনালোকে প্রতিবাদ অব্যাহত রাখে। নিশ্চয় যেতিয়ালৈকে কা বাতিল নহয় বা আমার অখিল গগৈকে প্রমুখ করে যিবিলাক কারাবন্দী আমার নেতা আছে তেওঁলোকক যেতিয়ালৈকে আমার মুকলি করে নিদিয়ে, বিনা শর্তে মুকলি করে নিদিয়ে, তেতিয়ালৈকে আমার এই প্রতিবাদ অব্যাহত থাকিব। কি কব, আপনার ওসলে আহিছো, দেখিছো যোৱা তিনিটা দিন ধরে আজি চারিদিন ভরি দিলে আপনাদের কিন্তু এনে ধরনের ঠান্ডাকু নেওচি প্রতিবাদ অব্যাহত। ফেসিস্টবাদী বিজেপি সরকারখনে হিটলারি শাসন খটুয়াই আমার অসমিয়ার উপরত এই যিখন কা বলবৎ করেছে নাগরিকত্ব সংশোধনী আইন আমার উপর জাপি দিছে, এখন আমাক আমি কোনো অসমিয়া কেতিয়াও মানি নলয়। আমি জীবন দিবলে সাজু আছো কিন্তু আমি কা মানি নলও। আর এই সরকারখনে যিসকল আমার সংগ্রামী সতীর্থক কারাবন্দী করেছে আমি তেওঁলোকক কৈছো যে এই হিটলারি শাসন খটুয়াই আমাক কোনো কারুদ্ধ মানে আমার অসমিয়ার যে সংগ্রাম সেই কেতিয়াও স্তিমিত করব নোৱাৰে। আমি যেতিয়ালৈকে এজন বা দুজন আমার সংগ্রামী সতীর্থক আপনাদের কারুদ্ধ করব পাৰে কিন্তু আমার অসমিয়া ৰাইজক সম্পূর্ণরূপে আপনাদের শেষ করে পেলাব নোৱাৰে। আমার আমি কেতিয়াও কাম মানি নলওঁ। আর যেতিয়ালৈকে অখিল গগৈ ডাঙরিয়া জিতেন দত্ত ডাঙরিয়াক বিনা শর্তে মুকলি নকৰে এৰি নীতি আমি তেতিয়ালৈকে এই সংগ্রাম চলাই যাম। নিশ্চয় শুনিছে এখেতসকলৰ মন্তব্য শুনিছে, কিন্তু এই এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ আসলে কিমান দিনলৈ চলি থাকিব?